আমরা নিয়ে দিয়েছি আপনাকে, আমি কেন আপনাকে বলবো? সাধারণ জনগণ যে আমাদের কাছে বলে, আপনাদের কি কিছুই বলে না? আজকে আমরা যখন দেখি আবার আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই শাহিন চাকলাদারকে মনোনয়ন দিয়েছেন, তখন আমরা আবার ভোটের মাঠে নেমে পড়ি, ঝাঁপিয়ে পড়ি নৌকা প্রতীক দেখে। কিন্তু আমরা তো চলি, আমরা চলি রাজনীতি করি, আমরা জনগণের জনগণকে নিয়ে রাজনীতি করি, জনগণকে নিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতি কখনোই একা করার জিনিস নয়। যখন আমরা ভোটের ভোটের মাঠে যে দেখি ভোট, আমরা যখন নৌকার ভোট চাই তখন তারা বলে আমরা নৌকার বিপক্ষে না, আমরা আমরা একজন প্রার্থীর বিপক্ষে, আমরা আর কোন বাইরে ভাড়াটিয়া লোকের ভোট দিব না, আমরা কখনো বাইরের ভাড়াটিয়া লোককে ভোট দিব না, আমরা ওই দখলবাজ ওই লুটতরাজ ওই সন্ত্রাসের গডফাদারকে কখনো ভোট দিব না, আমরা স্থানীয় একজনকে ভোট দিয়ে এমপি করে সংসদে পাঠাবো।